হ্যালো ফ্রেন্ডস, আমি সুমিতা তোমাদের কাছে নিয়ে এসেছি আজকে একটা নতুন ব্লগ। তো এটা আমার 9 মাসের স্বাদ। তো আমি আগের ব্লগে দেখিয়েছি যে কেমন করে আমার 7 মাসের স্বাদ হয়েছে, আর এটা আমার 9 মাসের স্বাদ। তো এখন আমার পায়ে আমার বর আলতা পরিয়ে দিচ্ছে, আর আলতা কেমন করে পড়াচ্ছে তোমরা তো সবাই দেখলেই। তো যাই হোক, একটা কোনো রকমভাবে আর কি আলতা পড়ার নিয়ম সেটাই রক্ষা হয়েছে। যাই হোক, আলতাটা অবশেষে পড়া হয়ে গেছে। এই স্নান করে এসে বসলাম, আলতা পড়ছিলাম, ও আলতা পরিয়ে দিল। তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, আমার আলতা পড়ার নমুনাটা তোমরা দেখলে। যাই হোক, পড়িয়েছে তাই অনেক। আর এখন সব রান্না বান্না চলছে, একটু পরেই আমাকে খেতে দিয়ে দেবে। তো আজকে এসি সার্ভিস করাতে আর কি লোক আসছে, এখনো আসে এসে পৌঁছায়নি, ওরা আর কি সার্ভিস করিয়ে চলে গেলেই আমি খেতে দিয়ে দেবে। আমি তো রেডি হব, টুকটাক ঘরোয়াই আর কি বলতে পারো। তো জন্যই একটু বসে আছি, বেশিক্ষণ এখন আর দাঁড়িয়ে থাকতে পারি না, কারণ এখন শরীর খুব একটা ভালো লাগছে না, আর বেশি সাজগোজ করবো না, ওটাও ভালো লাগছে না। নিচে এখন সব জোর চলছে, সব গোছানো হচ্ছে, আমার বর আর আমার শাশুড়ি মিলে গোছাচ্ছে সব কিছু। তো তোমরা সাথে থাকো, দেখতেই পাবে সব রিচুয়ালসগুলো, যা যা হবে তো তোমাদের সাথে শেয়ার করবে। তোমরা পুরো ব্লগটাকে স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, আর এখন সবাই ওয়েট করছে ফাইনাল ডেটের অপেক্ষা। কালকে ডাক্তারের ভিজিট আছে, তো দেখা যাক ডাক্তার কি বলেন, কি ফাইনাল ডেট দেন। তো আমিও সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ব্লগটা। এখন আমি রেডি হয়ে গেছি, এই কানের দুলটা একটু ঠিক করছিলাম। তো দেখতে পাচ্ছো আমার লুকসটা কেমন লাগছে। তো 7 মাসের সময় অন্যরকম লেগেছিল, আমার 9 মাসের সময় সব কিছুই চেঞ্জ হয়েছে, এনার্জি লস হয়েছে, সব কিছুই চেঞ্জ হয়েছে। তো সাথে থাকো, আর চলে এসছে আমার খাবার। তো তোমরা দেখছোই যে কী কী রান্না হয়েছে, ইলিশ মাছ হয়েছে, পায়েস হয়েছে। তোমাদের বলেছিলাম যে আমাদের পায়েস দেয় 9 মাসে, তো সেটাই দেওয়া হয়েছে পায়েস। আর এক্ষুনি আমি খাবো। তো যা যা পঞ্চামৃত যে খাওয়ায় ওই সব কিন্তু আমার সব আগের বার স্বাদেই হয়ে গেছিলো। তো এইবার সাথে সেরকম কিছু নিয়ম নেই, শুধু আর কি এই 5 রকমের ভাজা পায়ে, ওই চালের পায়েসটাই আমাদের মেন আর কি ইয়ে হবে দেয়। তো ওই জন্যেই আর কি 9 মাসের এইটুকুই নিয়ম আছে। তো দেখতে থাকো, আগের বার একটা রিচুয়ালস আমি আর কি ক্যাপচার করতে পারিনি, সেটা হলো ওই গামলার নিচে আর কি ঢাকা দিয়ে রাখে না, একটায় প্রদীপ একটায় নোড়া, তো কি তুলতে হয়। তো আমি ওটা আর কি নোড়া তুলেছিলাম, তো সেইটা আর কি ভিডিও করা হয়নি। তো এখন আমার শাশুড়িমা আমার আশীর্বাদ করছেন, এরপরে আর কি পায়েস খাইয়ে দিচ্ছে, তারপরে আমি আর কি নিজে নিজে খাবো। হ্যাঁ, তো তোমাদের বলেছিলাম যে এইবার স্বাদটা আমার ঘরোয়াভাবে হচ্ছে, কারণ 7 মাসের স্বাদটা আমার বড়ভাব করেই হয়েছে, সবাইকে আর কি ডাকা হয়েছে। কিন্তু এবারে সত্যি কথা বলতে আমার নিজেরই এনার্জি লাগছে না, সেই জন্যেই আর কি আমরা ভেবেছিলাম আর কি 7 মাসের স্বাদটাই বড় করে করব। তো সেই রকমই হয়েছে, আর সত্যি 9 মাসে এসে আর এনার্জি লাগছে না, আমি সেরকম ভাবে খেতেও পারছিলাম না। আগের বার তাও নিচে বসে খেয়েছিলাম, কিন্তু এবারে আর সেটাও পারলাম না, তাই এরকম চেয়ারের মধ্যে বসেই খেতে হচ্ছে। যেহেতু একটা নিয়ম আছে পূর্ব দিকে মুখ করে খেতে হয়, তো ওই জন্যেই আমার এরকমভাবে বসা আর কি। তো আমি পুরোটা খেতেও পারিনি, আর
এত অস্বস্তি লাগছিল, মানে নিজের শরীরই আর ভালো লাগছিল না। মনে হচ্ছিল এই শাড়ি এগুলো কখন আমি খুলবো, আর একদমই ভালো লাগছিল না আমার। কিছু খেতেও আর ইচ্ছে করছিল না, যদিও আমি 7 মাসের সময়ও অত সেজেগুজে কিছু খাইনি। তোমরা জানো মানে সেজেগুজে বেশি কিছু খাওয়া যায় না, যতটা আর কি মানে ঘরোয়া নর্মাল ড্রেসে বসে খাওয়া যায়। তো সেটা তো আর এখন মানে এই সময়টা আরও বেশি করে হচ্ছে, অস্বস্তি লাগছে, ওই জন্যই টুকটাক আর কি খাচ্ছি। তো আমাদের নিয়ম এই অবধিই ছিল, তোমাদের যা যা নিয়ম আছে আমার সাথে শেয়ার করো। খেয়ে উঠে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তো খেয়ে উঠে সব ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপর আমি ব্লগটা কন্টিনিউ করছি। বাবা, 7 মাসে যখন স্বাদ হয়েছিল তখন আমি তাও একটু নিচে বসতে পেরেছিলাম, কিন্তু এই 9 মাসে মানে যাদের হয় তারা বোঝে যে 7 মাসেই সব অনুষ্ঠান সেরে নেওয়া ভালো। তো 9 মাসটা যে আমার ঘরোয়াভাবে হয়েছে মানে এটা আমি খুব ভালো মনে করি। ভাগ্যিস 7 মাসের স্বাদটা আমার আগে হয়ে গেছে, তাই একটু অনুষ্ঠানও হয়েছে আর ভালো করে সেজে গুজে ঠিকঠাক বসতেও পেরেছি। কিন্তু মানে এই 9 মাসে ওই ঘরোয়াভাবে সেজেছি আর ওই চেয়ারে বসেই খেয়েছি। হ্যাঁ, মানে যার হয় সে বোঝে যে কতটা কষ্ট মানে এই সময়। আর 7 মাসে তাও কম হয়েছে, অতটা বোঝা যায়নি। 9 মাসে মানে খুব মানে ভালো লাগছে না আর কোনো কিছুই, এনার্জি লাগছে না কোনো কিছু করতে। তো আজকের মতন ব্লগটা এখানেই থাক, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।